হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি জাকারিয়া হাসান পার্থ, ওয়েলকাম টু মাই চ্যানেল জেকে টেক বিডি। আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজ নতুন আরেকটি স্মার্টফোনের ফুল একটি রিভিউ নিয়ে আপনাদের কাছে এসেছি। আজ রিভিউ করতে যাচ্ছি ওপো রেনো 4। এই ফোনটি বাংলাদেশের বাজারে অফিসিয়ালি লঞ্চ করেছে ওপো। এই ফোনটির প্রাইস ওপো নির্ধারণ করেছে 34,990 টাকা। এই ফোনটি বাজারে দুইটি কালারে অ্যাভেলেবেল পাবেন, তার একটি হচ্ছে স্পেস ব্ল্যাক ও অপরটি হচ্ছে গ্যালাক্টি ব্লু। তো চলুন তাহলে শুরু করা যাক এই ফোনটির ফুল রিভিউ। তার আগে চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, অনুরোধ ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল করে দিবেন, যাতে করে যে কোনো ভিডিও নোটিফিকেশন পৌঁছে যেতে পারে আপনার ইউটিউব নোটিফিকেশন বক্সে। আজ ভিডিওটি স্পন্সর করেছে স্বপন মোবাইল জোন। নিচে তাদের শপ অ্যাড্রেস দেওয়া রইল, প্রয়োজনে ভিজিট করতে পারেন, সরাসরি চলে আসতে পারেন। এই শপটিতে আপনারা ওপো সহ সকল ধরনের স্মার্টফোন পেয়ে যাবেন এবং তাদের রয়েছে কুরিয়ারের সুব্যবস্থা, তাই অনায়াসে এখান থেকে যে কোনো স্মার্টফোন কিনে নিতে পারেন। ওপো এর রেনো সিরিজের প্রত্যেকটি স্মার্টফোন হয়ে থাকে কাস্টমারের পছন্দের একটি স্মার্টফোন। সকলেই এর লুকগুলো বিশেষ বিশেষভাবে দেখে থাকে, তারই ধারাবাহিকতা এবার তারা নিয়ে এসেছে ওপো রেনো 4। আই থিঙ্ক কাস্টমারদের পছন্দের তালিকায় আসতে পারবে ওপো রেনো 4। ফোনটি দেখতেও যদি গ্লাস ফিনিশ বডি, কিন্তু পিছনে ও সাইড ফ্রেমে ইউজ করা হয়েছে প্লাস্টিক। ফোনটির পিছনে কোয়াড ক্যামেরা সেট আপ ইউজ করা হয়েছে। ফোনটির কাট আউটগুলো দেখতে আইফোন 11 প্রোর মতো লাগছিল। এই ডিজাইনটি পার্সোনালি দেখতে সুন্দর লাগছিল, বেশ আকর্ষণীয় লাগছিল। ফোনটির ফ্রন্টে ইউজ করা হয়েছে ডুয়েল পাঞ্চুয়াল ক্যামেরা সেট আপ। এই ফোনটির ডিসপ্লে প্রোটেকশনের জন্য ইউজ করা হয়েছে কর্নিং গোরিলা গ্লাস 4, যা এই ফোনটির ছোটোখাটো স্ক্র্যাচ থেকে বাঁচাতে সক্ষম। এই ফোনটির ওয়েট হচ্ছে 165 গ্রাম, এই জন্য এই ফোনটি ধরে বেশ প্রিমিয়াম ফিল হচ্ছিল। ফোনটির ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.5 ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে, এবং অ্যামোলেড ডিসপ্লে হওয়াতে ফোনের কালার কন্ট্রাস্ট ছিল অনেক উজ্জ্বল, কালারগুলো ছিল অনেক পাঞ্চি, ভালোই স্যাচুরেট ছিল। যেহেতু এটি একটি অ্যামোলেড ডিসপ্লে, ভিডিও কন্টেন্ট দেখতে পছন্দ করেন যারা, তাদের চাহিদা পূরণ করতে পারবে ওপো রেনো 4। এবং এটির রেজুলেশন হচ্ছে 1080x2400। এই ফোনটি ফুল এইচডি প্লাস ডিসপ্লে ইউজ করা হয়েছে এবং এই ডিসপ্লের পিপিআই ডেন্সিটি 411। এজন্য এই ফোনটির শার্পনেস এবং কালার রিপ্রোডাকশন ছিল অসাধারণ। 450 নিটস ব্রাইটনেস হয় এই ফোনটি। ডে লাইট ইউজ করতে কোনো প্রকার সমস্যা ফেস করতে হবে না আপনাকে। এই ফোনটির প্রসেসর ইউজ করা হয়েছে 720G, যা একটি মিড ফ্ল্যাগশিপ চিপসেট, এবং ওকটাকোর প্রসেসরের মধ্যে দুটি কোর হচ্ছে 2.3 গিগাহার্টজ ও 6টি কোর হচ্ছে 1.8 গিগাহার্টজ, এবং এটি 8 ন্যানোমিটার বেজের একটি চিপসেট। পাবজি, কল অফ ডিউটি, আশফাল 9 এ ধরনের হাই গেমগুলো খেলতে চান, তাদের চাহিদা পূরণ করতে পারবে ওপো রেনো 4। ছোটো একটি গেম প্লে আপনাদের উদ্দেশ্যে দেওয়া হলো। ফোনটিতে র্যাম হিসেবে ইউজ করা হয়েছে 8GB LPDDR4X র্যাম। 8GB র্যাম হওয়াতে হেভি মাল্টি টাচ স্ক্রিনে কোনো প্রকার সমস্যা ফেস করতে হবে না আপনাকে। এবং রম হিসেবে ইউজ করা হয়েছে 128GB এবং এটি UFS 2.1 স্টোরেজ। ফোনটির ব্যাটারিতে ইউজ করা হয়েছে 4015mAh ব্যাটারি। এই ফোনটির বক্সে আপনারা পেয়ে যাচ্ছেন 30W-এর একটি বোক ফ্ল্যাশ চার্জার, যা আপনার ফোনকে 0 to 100% চার্জ করতে সময় নেবে 53 থেকে 55 মিনিট, এবং এই ফোনটির ব্যাটারি নর্মাল ইউজে আপনার দিন পার করে দিতে পারবে। যদি পাবজি এর উদ্দেশ্যে ফোনটি কিনে থাকেন বা কিনতে চান,
তাহলে এই ফোনটি আপনাকে 3 থেকে 3.5 ঘন্টা পর্যন্ত টানা ব্যাকআপ দিতে সক্ষম। ফোনটির ক্যামেরাতে ইউজ করা হয়েছে 48 মেগাপিক্সেলস মেন ক্যামেরা, যার অ্যাপারচার হচ্ছে 1.7 এবং 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো, যা দ্বারা ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো ছবিতে রূপান্তর করতে পারবেন, এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর ক্যামেরা রয়েছে। এই ফোনটিতে 960 FPS এ স্লোমো করতে পারবেন, যারা স্লোমো করতে ভালোবাসেন তাদের চাহিদা পূরণ করবে ওপো রেনো 4। এই ফোনটিতে নাইট ফ্লেয়ার পোর্ট্রেট মোডের সুবিধা পাবেন এবং এ দ্বারা রাতে পোর্ট্রেটের ছবিগুলো খুব ভালো আসবে। ফ্রন্ট ক্যামেরাতে ইউজ করা হয়েছে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যার অ্যাপারচার 2.4, যা দ্বারা বেশ কিছু ভালো সেলফি তুলতে পারবেন। এই ফোনটির আলট্রা ভিডিও রেকর্ড করতে পারবেন, বেশ কিছু পোর্ট্রেট স্যাম্পল এবং ফটো স্যাম্পল আপনাদের উদ্দেশ্যে দেওয়া রইল। ফোনটির সিকিউরিটিতে ইউজ করা হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, 0.30 সেকেন্ডে আনলক হচ্ছে এবং এই ফোনটির ফেস আনলক ছিল যথেষ্ট ফাস্ট। ফোনটির অপারেটিং সিস্টেমে ইউজ করা হয়েছে অ্যান্ড্রয়েড 10 এবং ওপো এর চিরচেনা ওএস কালার ওএস 7.2। এই ওএস নিয়ে তেমন কিছু বলতে চাই না, বেশ সাদামাটা ওএস, এজন্য পার্সোনালি আমার কাছে একটু কেমন যেন লাগে। তো এই ছিল ফোনটির ফুল একটি রিভিউ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, যাতে করে যে কোনো ভিডিও নোটিফিকেশন পৌঁছে যেতে পারে আপনার কাছে। এবং ভিডিওটি যদি ভালো না লেগে থাকে তাহলে আনলাইক দিয়ে আপনার মতামত প্রকাশ করবেন, এবং যে কোনো বিষয় সম্পর্কে জানতে নিচের কমেন্ট অপশনে কমেন্ট করতে পারে। আপনার সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আমি, যাকে পার্থক। তো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।